গাজার ব্যাপক বর্বরতার ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের 5 সাহায্যকর্মীকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল। গাজার কেন্দ্রীয় অঞ্চল দির আলবালা এলাকায় খাদ্য নেওয়ার সময় ইসরায়েলের বিমান হামলায় পড়ে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা। নিহতদের মধ্যে যুক্তরাজ্য, পোল্যান্ড, অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন। গত অক্টোবর থেকে এ নিয়ে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ অন্তত 885 জন স্বেচ্ছাসেবক ও সাহায্যকর্মীকে হত্যা করল ইসরায়েল। এদিকে 2 সপ্তাহ অবরুদ্ধ রাখার পর গাজার আল শিফা হাসপাতাল থেকে সরে গেছে দখলদার বাহিনী, সাথে নিয়ে গেছে 5 শতাধিক সন্দেহভাজন ফিলিস্তিনিকে। সেখানে ধ্বংসস্তূপ আর লাশ ছাড়া কিছু অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থানীয় প্রতিনিধি। ইসরায়েলের সেনা সদরে দাবি স্বর্ণালী মানদণ্ড স্থাপন করেছে আল শিফা হাসপাতালের অভিযান। এদিকে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 97 বছর বয়সী বোনকে ধরে ইসরায়েলে কারাগারে রাখা হয়েছে। গত 6 মাসে হানিয়া ও তার বোনের ছেলে ছাড়াও পরিবারের 14 সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। এ সময় হত্যার শিকার ফিলিস্তিনি সংখ্যা 32,800 ছাড়িয়ে গেছে।